हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल, वेलकम टू अनदर वीडियो। तो आज हे पंचमी, एसेछिलाम आज के एक शॉपिंग करब बोले, तो भावलाम किछु दुई एकटा पुजो मंडप घुरे देखे आसि। फाइनली पुजोर वेटिंग इज ओवर। गत बछर आमार एकटाओ ठाकुर देखा हयनि, एकदिनो आमि बेरोइनि, तो एबार भावलाम एकदिनो आमि पुजोटाके मिस करब ना, प्रत्येकटा दिन पुजो देखब, खावा दावा करब पेट भरे, আর পুজোটাকে এভাবে এনজয় করব। আজ এখন এসেছি শিববাড়িতে, তো এখন দেখব শিববাড়ির পুজো। মূর্তি এনেছি কিনা তাও জানি না, তো সবাই যাচ্ছে বলে ভাবলাম আমিও গিয়ে প্যান্ডেলটাকে দেখে আসি, আর যদি প্রতিমা আসে তাহলে প্রতিমাও দর্শন হয়ে যাবে। এটা হচ্ছে শিববাড়ির শিব মন্দিরটা, মন্দিরটাকে ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এখনো পূজোর কাজ কমপ্লিট হয়নি, সবাই এখনো কাজে ব্যস্ত আছেন। প্যান্ডেলটা কিন্তু ভীষণ ভালোই করেছে। আগে কিন্তু সপ্তমী ছাড়া কেউ পুজোতে বের হতো না, এখন কিন্তু ট্রেডিশনটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে, এখন চতুর্থী থেকেই সবাই পুজো দেখার জন্য চলে যায়। পঞ্চমী পুজোর দিনে কিন্তু ভালো ভিড় জমেছে, কিছু মানুষ আমার মতো শপিং করতে এসেছে, পুজো দেখছে, আর কিছু মানুষ এমনিতেই পুজো দেখতে বেরিয়েছে। পঞ্চমী দিনে প্রচুর ভিড় এখানে, দেখি ঘুরিয়ে দেখায় প্যান্ডেলটাকে, বেশ ভালোই করেছে এখানে। শিববাড়ি থেকে বেরোনোর সময় এই জনের সাথে আমার দেখা হয়েছে, ওকে ডাক দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন শুয়ে গেছে। মেবি ও জানে ওর মতো একজন আমাদের ঘরেও আছে। শিববাড়ির লাইটিং, রাস্তাটা ঠিক এইভাবে লাইটিং করেছে ওরা, বেশ ভালোই লাগছে। এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব ছাত্রবন্ধু ক্লাবে। রাস্তা এখানে ভালোই ভিড়। রোহিণীর গর্ভে স্থাপন কর, সে বলবে নিত্যানন্দ স্থাপন করছেন, আর অষ্টমীতে ভগবান সাক্ষাৎ আবির্ভূত হলেন, সেখানে আবির্ভূত হলেন, তাতে সেই ওখানেতেই সেই ছাত্রবন্ধু ক্লাবের সামনে প্রত্যেকটা বছর হাঁটার জায়গা থাকে না, ওরা পাশ রেখে রেখে লোকজনকে আটকে রাখে, তারপর পুজোর প্যান্ডেলে ঢুকতে দেয়। এবার করোনার জন্য কিন্তু পরিস্থিতি একদম উল্টো, প্যান্ডেলটা একদম খোলামেলা করা হয়েছে, রাস্তা থেকেই কিন্তু প্রতিমা দেখা যায়। এখানে লাইটিংও মোটামুটি ভালোই করেছে। Thank you.
প্যান্ডেলে ঢুকতে সামনে বানানো হয়েছে একটা অশোকের স্তম্ভ আর শিবলিঙ্গ। এই প্যান্ডেলটা করা হয়েছে ছন দিয়ে, সচরাচর কিন্তু এখন ছন দেখা যায় না। এখান থেকে বেরিয়ে গেছি, এখন এখন যাব নেতাজি প্লে সেন্টার। আমার এই হাতে ঘড়িটা কিন্তু অনেক দিন বন্ধ ছিল, আজ এটাও ঠিক করিয়ে নিলাম। প্রচণ্ড ঘাম ঝরছে, গরমে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এখন নেতাজি প্লে ফোরামটা দেখে সোজা চলে যাব বাড়ি, আর হবে না আমার দ্বারা। জল কিনে নিয়েছি, জলও পুরো খেয়ে নিয়েছি। এখন যাচ্ছি নেতাজি প্লে ফোরাম। আজ পঞ্চমী দিনই এখানে কি ভিড় জমেছে। প্যান্ডেলটা কিন্তু একদম খোলামেলা হয়েছে করোনার জন্যে, তাই এখানে ভিড় হলেও ততটা ভিড় নয় যতটা প্রত্যেক বছর এখানে দেখা যায়। প্যান্ডেলটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, হোয়াইট অ্যান্ড ব্লু কালারের প্যান্ডেলটা করা হয়েছে। সামনে আবার প্লান্টও লাগানো হয়েছে। এটা একটা ঠাকুর বাড়ির থিমে বানানো হয়েছে। এখানকার প্রতিমা ভীষণ ভালো হয়েছে, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এখানে তো প্রচুর আজকের জন্য আমার পুজো আর শপিং দুটোই হয়ে গেছে। এখন এখান থেকে বেরিয়ে যাবো। ক্যামেরার জন্য ফটো তোলা হয়ে গেছে, সেলফিও নেওয়া হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। লাস্ট একটু দেখিয়ে নিই ভিড়টাকে। আজকের জন্য পুজো দেখা হয়ে গেছে, এখন যাব সোজা বাড়ি। কালকে আবার বেরোবো ষষ্ঠীর দিনে। ছোটবেলায় এগুলো দেখলে কিনে দেওয়ার জন্য জেদ করতাম। রাজ্য সরকার নির্ধারিত কোভিড ব্যাধি নিয়ম। ওখান থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি, সামনে পড়েছে বিগ বাজারের সামনে পুজোটা। এখানে এখনো প্রতিমা আনা হয়নি। এখানেও এরা সিম্পল প্যান্ডেল করেছে ছন দিয়ে, প্রতিমা মেবি কালকে আনা হবে। আর এই দেখুন রাস্তার মধ্যে কি ধরনের জ্যাম লেগেছে। এখন আমি পারছি না, উড়ে চলে যাই, এই ভিড় আর ভালো লাগছে না। প্রচুর জ্যাম লেগেছে আর ঘাম ঝরছে, আর ভালো লাগছে না। তো দেখা হবে কালকের ভিডিওতে। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার পুজো ভালো কাটুক।